মোটামুটি অনেকেই চলে আসছে, 12 জন, 13। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করছি। আমি রেকর্ডও শুরু করে দিয়েছি। জি, রেকর্ড চালু আছে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে দুই একটা কম্বার মেশিনের সাথে পরিচিত হয়ে নেই আগে, তারপরে আমরা একটু বিস্তারিত বিষয়গুলি নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এখানে যে জিনিসটার সফট কপি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অনেকটা ম্যাগাজিনের মতো, হার্ড কপিটা হচ্ছে অনেকটা ম্যাগাজিনের মতো এবং দেখতে বেশ আকর্ষণীয়, কাগজের মান এই সমস্ত দিক থেকে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ব্রুশিয়ার। তো ব্রুশিয়ার হচ্ছে মার্কেটিং এর একটা টুল হিসেবে তার এটাকে ব্যবহার করে। সোজা কথায়, কেউ যদি জানতে চায় যে ভাই আমি তো E66 মেশিন কিনতে চাই, তো এটার বেসিক ফিচার গুলা কি কি, তখন মার্কেটিং অফিসাররা করবে কি, তোমার হচ্ছে ব্রুশিয়ারটা নিয়ে তারা হাজির হবে। এটা এখানে ওদের কিছু বেসিক ডাটা ওদের এখানে দেওয়া থাকে, এই বেসিক ডাটা বা কিছু বেসিক ফিচার হচ্ছে এখানে দেওয়া থাকে। তো আমরা যে মডেলের ব্রুশিয়ারটা প্রথমে ওপেন করেছি, এটা হচ্ছে রিটারের, এই যে রিটার নাম লেখা আছে, কোথায় আমার মাথার কারণে দেখা যাচ্ছে না, এই যে এখানে রিটারের নাম লেখা আছে, তো এটা কিন্তু রিটারের লোগো। তো রিটারের হচ্ছে মেশিন এটা। এখন মডেলের ক্ষেত্রে দুইটা মডেলের নাম লেখা, E66/E76, E66/E76, দুইটা একসাথে কেন? কারণ হচ্ছে দুইটা মডেলের মধ্যে সামান্য একটু অটোমেশন সংক্রান্ত পার্থক্য আছে। অর্থাৎ E76 এ কিছুটা কিছু জিনিস আছে যেগুলা অটোমেশন আছে দুই একটা ফিচারের ক্ষেত্রে, যেটা E66 এ নাই, এই অটোমেশন উপস্থিতি এবং অনুপস্থিতি। এছাড়া এদের মধ্যে আর বিশেষ কোনো পার্থক্য নাই। এরপরে হচ্ছে E86, E86 বোঝাই যাচ্ছে সংখ্যা দেখে যে E86 মডেলটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে এটা নতুন আমলের মডেল, E86। এটা তো E86 এর মধ্যেও এটারও একটা ব্রুশিয়ার আছে, অনেক ঝকমকে তকতকে, কিন্তু ডাটা কিছুটা কম আছে এখানে E86 এর ক্ষেত্রে, ঠিক আছে। এই তারপরে হচ্ছে রিটারের এই দুটা মডেলের ব্রুশিয়ারি আমরা দেখবো। তারপরে হচ্ছে যে ট্রুজলারের কম্বিং কম্বার, এটা হচ্ছে TCR-12 মডেলটার নাম, TCR-12। তোমরা যদি দেখো এই যে এখানে TCR-12 লেখা আছে, হ্যাঁ, এই যে এইটুকু জায়গায় TCR-12 লেখা আছে, এটা রিটারের, সরি, টয়োটা এবং ক্রুজলারের জয়েন্ট ভেঞ্চারে ছিল। তো বর্তমান সময় হচ্ছে টয়োটা এই জয়েন্ট ভেঞ্চার থেকে সরে আসে। হ্যাঁ, কিন্তু এখানে বুশিয়ার তো সেই 2012 সালের, তো এই কারণে লেখা আছে, দেখো, টয়োটা কম্বিং টেকনোলজি অ্যান্ড ক্রুজলার ড্রফ্রেম টেকনোলজি। তো টয়োটার আসলে নাম আছে আর কি এখানে এখনো। এরপরে হচ্ছে এটা লাক্সমির ব্রুশিয়ার। তো লাক্সমির ব্রুশিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে লাক্সমির লোগো, LMW, লাক্সমি মেশিনারি ওয়ার্ক। আর কম্বিং সিস্টেমের হচ্ছে এটা ড্রফ্রেম LD-2। ড্রফ্রেম মানে তো হচ্ছে ড্রফ্রেমে, এই এখান থেকে শুরু হবে হচ্ছে কম্বার লেফট ফর্মার, এই হচ্ছে কম্বার। LK-64Z এটা একটা মডেল, LK-69 এটার একটা মডেল, তারপর হচ্ছে LD, আচ্ছা এটা না, ওই দুইটাই, 64 এবং 69, ওই দুইটাই। তো এই হচ্ছে মোটামুটি। তো ব্রুশিয়ার দেখে যেটা আইডিয়া করা যায়, লাক্সমি ইন্ডিয়ান কোম্পানি হলেও ওরা আসলে ওদের কোনো ডাটাই বাইরে বিশেষ প্রকাশ করতে চায় না, কেন জানি ওদের ব্রুশিয়ার গুলি সবসময় এরকম এক পাতার এক পাতার হয়ে থাকে আর কি। খুব বেসিক কিছু ফিচার ছাড়া ওদের ব্রুশিয়ারে আসলে বিশেষ কিছু খুঁজে পাওয়া যায় না। আমরা সবার প্রথম E66/E76 এটা দিয়ে হচ্ছে শুরু করি। তো ব্রুশিয়ারের ক্ষেত্রে, তো এখানে আরেকটু কথা বলে রাখা ভালো, এটা যেহেতু আমরা আগেই বলেছি এটা মার্কেটিং টুল হিসেবে আসলে ব্যবহার করা হয়, তো মার্কেটিং স্ট্র্যাটেজিকে সামনে রেখে আসলে ব্রুশিয়ার গুলির ভাষা ঠিক করা হয়। এই জন্য আমরা সবসময় ব্রুশিয়ারে দেখবো খুব প্রশংসাসূচক বাক্যগুলি আমরা ব্রুশিয়ারে খুঁজে পাবো। যেমন এখান থেকে খেয়াল করো, ব্রুশিয়ারের প্রথম দিক থেকে
সামারি সামারির নিচে লেখা আছে দ্য কম্বার ফর দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। তো এই যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, এই কথাটা কিন্তু অনেকটা নিজের ঢোল নিজে পিটানোর মতো কথা। তারপরে হচ্ছে দেখো লেখা আছে তার নিচেই ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, তো প্রোডাক্টিভিটি অনেক বেশি, সুপিরিয়র কোয়ালিটি। তারপর এখানে ইওর পার্টনার ফর দ্য ফিউচার, হ্যাঁ তো এরকম সিস্টেম ফর ইওর সাকসেস। তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটা লাইনই কিন্তু মানে প্রলুব্ধ করার মতো। তো যত ব্রুশিয়ার আমরা দেখবো যে কোনো কোম্পানির, হ্যাঁ যদিও রিটার আসলেই তারা বেশ ভালো এবং কি বলা চলে জায়ান্ট, অর্থ অবশ্যই অবশ্যই জায়ান্ট, শুধু জায়ান্ট বললেই ভুল হবে, একদম উপরের সারির জায়ান্ট বলা যেতে পারে। তো এখন পুরা ব্রুশিয়ার জুড়ে আসলে আমরা এই ধরনের শব্দগুলি পাবো। কাজেই যে কোনো ব্রুশিয়ারই দেখি না কেন, ওখানে তাদের প্রশংসাসূচক শব্দ থাকবে। প্রশংসাসূচক শব্দ দেখলেই সেগুলাকে হচ্ছে শতভাগ সঠিক মনে করার কোনো কারণ নাই। যাই হোক, আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি থেকে পড়তে পরে পড়তে শুরু করি। যেমন তোমরা, আমি ডিসপ্লেটা শেয়ার করেছি যেহেতু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যেমন প্রথমে লেখা আছে দেখো দ্য কম্বার্স প্রোডিউস আপ টু 500 নিপস পার মিনিট, অর্থাৎ 500 নিপস পার মিনিট। এটার মানে হচ্ছে 1 মিনিটে কম্বারে 500 বার নিপিং হবে। 1 মিনিটে 500 বার মানে কিন্তু সেকেন্ডে 9 বারের কাছাকাছি। তো সুতরাং হচ্ছে, এবং সেকেন্ডে 9 বার মানে হচ্ছে ওই যে আমরা কম্বিং সিকোয়েন্সে পড়েছি, এ থেকে কে পর্যন্ত সাইকেল গুলি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, যে তো নাই কে, 10টা, এই 10টা সাইকেল 1 সেকেন্ডে 9 বার হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, 1 সেকেন্ডে 9 বার এ থেকে কে পর্যন্ত সিকোয়েন্স গুলো রিপিট করছে, তো অনেক বেশি। ইন্ডিয়ান মেশিনে কিন্তু আবার হচ্ছে এই নিপিং রেটটা কম, যতই ওরা ঢোল পিটাক না কেন। চলো একটু দেখে আসি যে ইন্ডিয়ান মেশিন গুলা ওরা কি বলে। ওরা ঢোল পিটালেও আসলে ওদের নিপিং রেট কম। দেখি ওরা কত বলেছে, ল্যাপুই, তারপরে হচ্ছে নাকি ওরা টেকনিক্যাল ডাটা, আচ্ছা এখানে একটা ডাটা দিয়েছে, তারাও আসলে 500 নিপস পার মিনিট দিয়েছে, কিন্তু ব্রেকেটে লিখে রেখেছে হচ্ছে টেকনোলজিক্যাল, অর্থাৎ টেকনোলজিগত দিক থেকে 500 নিপস পার মিনিট অসম্ভব না, অবশ্যই সম্ভব, কিন্তু মুশকিল হচ্ছে ইন্ডিয়ান কম্বারের বা ইন্ডিয়ান যে কোনো মেশিনে এটা একটা মুশকিল। আরপিএম কে খুব হাইয়েস্ট লেভেলে নেওয়াটা একটু ঝামেলার কাজ হয়ে যায়। হাইয়েস্ট লেভেলে নেওয়া যাবে, কিন্তু হচ্ছে ওই অবস্থায় মেশিন চালাতে গেলে তোমার হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করে, এটা একটা সমস্যা। যাই হোক, আমরা রিটারে ফিরে যাই। তো এটা একটা গেল যে 500 নিপস পার মিনিটে মেশিন চলে। তারপরে ডাটাটা দেখো, ম্যাক্সিমাম আউটপুট মেশিনের 72 থেকে 74 কেজি পার আওয়ার, 72 থেকে 74 কেজি পার আওয়ার, তো 72 থেকে 74 কেজি পার আওয়ার, এটা তাদের একটা প্রোডাকশন। এবং পার ডে প্রোডাকশন হচ্ছে তাদের 1.7 টন পার ডে, পার ডে তে প্রোডাকশন প্রত্যেক মেশিনে। তো এখন আমরা, এটা তো হচ্ছে E76 মডেলের, আমাদের কাছে কিন্তু E80 মডেলটাও আছে ব্রুশিয়ারে, তো দেখে আসি তো ওটার কি অবস্থা। দেখো কত বেড়ে গেল, E86 মডেলে তাদের প্রোডাকশন হচ্ছে 90 কেজি পার আওয়ার, আগে ছিল E76 ছিল হচ্ছে 72 অথবা 74 কেজি পার আওয়ার, আর 86 হচ্ছে 90 কেজি পার আওয়ার, এবং প্রোডাকশনও বেশি পার ডে। আগের মডেলটাতে ছিল 1.7 টন পার ডে, এবং এই মডেলে হচ্ছে 2 টন পার ডে, তো অবশ্যই অনেক বেশি, অবশ্যই অনেক বেশি। আচ্ছা তারপরে আমরা আরো হচ্ছে নিচের দিকে আসি। তারপরে তারা যেটা নিয়ে আরেকটা আলোচনা আমাদের সামনে আসা দরকার, সেটা হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচারার গুলা যখন হচ্ছে, এই এই মাত্রে আমরা দেখলাম যে E76 এ যতটুকু প্রোডাকশন ছিল, E86 এ গিয়ে কিন্তু হচ্ছে প্রোডাকশন রেটটা তার চাইতে অনেক বেশি বেড়ে গেল। তো এই ধরনের প্রবণতা শুধুমাত্র আমরা কিন্তু শুধু এই স্পিনিং মেশিনে না, বরঞ্চ যে কোনো মেশিনেই দেখি না কেন, যে কোনো প্রযুক্তি পণ্যের মধ্যেই খেয়াল করি না কেন, এক মডেল থেকে পরবর্তী মডেলের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু মেশিনের ক্ষেত্রে, বিশেষ করে প্রোডাকশন বেসড মেশিনের ক্ষেত্রে, সময়ের সাথে সাথে প্রোডাক্টিভিটি বাড়ানো যেরকমটা জরুরি, ঠিক এর সাথে সাথে আরো একটা জিনিসের দিকে নজর ম্যানুফ্যাকচারারদেরকে রাখতেই হয়, যে হচ্ছে মেশিনের
তোমার হচ্ছে তাদের কি বলবো এনার্জি কনজাম্পশনটাকে কমিয়ে নিয়ে আসা। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় যে মেশিনের প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে এনার্জি কনজাম্পশনটাকে কমায় নিয়ে আসা। এখন মাথায় আসতে পারে এনার্জি কনজাম্পশনটাকে কমায় নিয়ে আসাটা কি কঠিন কাজ? উত্তর হচ্ছে হ্যাঁ, আসলেই কঠিন কাজ। কারণ কি? কারণ হচ্ছে তোমাকে একই সাথে প্রোডাক্টিভিটি বাড়াতে হচ্ছে, আবার একই সাথে এনার্জি কনজাম্পশনকেও কমায় নিয়ে আসতে হচ্ছে। এই দুইটা কাজকে একসাথে করা কিন্তু খুবই কঠিন। যেমন আমি যদি হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার হাঁটি, মনে করে আমি ঘন্টায় 5 কিলোমিটার হাঁটতে পারি, তো আগামীকালকে আমি হচ্ছে চিন্তা করলাম আজকে আমি ঘন্টায় 10 কিলোমিটার হাঁটবো, তখন কি করতে হবে? অবশ্যই আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে যদি আমি আমার এফিসিয়েন্সি বাড়াতে চাই। তো বেশি শক্তি প্রয়োগ করতে গেলে শক্তি বেশি খরচ হবে, এটাই স্বাভাবিক। তো মেশিন ম্যানুফ্যাকচারারদের হচ্ছে চ্যালেঞ্জ এটা, এনার্জি কনজামশনকে কখনো বাড়ানো যাবে না, যতটুকু সম্ভব কমায় নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে আমরা এনার্জির সাথে, এনার্জি কনজামশনের সাথে কিন্তু ইউটিলিটি কস্ট জড়িত। কারণ আমরা হচ্ছে মেশিন কিভাবে রান করি ফ্যাক্টরিতে, আমরা মূলত হচ্ছে হয় আমরা রেগুলার কারেন্টটাকে ব্যবহার করি, কিংবা হচ্ছে আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করি বা গ্যাস জেনারেটর ব্যবহার করি। আসলে ডিজেল জেনারেটর দিয়ে পোষায় না, আমরা বাংলাদেশে হচ্ছে আমরা গ্যাস জেনারেটর সবাই মোটামুটি সবাই গ্যাস জেনারেটরই ব্যবহার করি। তো আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যদি আমরা হচ্ছে ডেসকোর লাইন টানি বা পিডিবির হচ্ছে লাইন টানি, কারেন্টের লাইন যেটা অ্যাভেলেবল সেটা যদি টানি, তো কি করতে হবে? অবশ্যই আমাদের দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলি গ্যাস হচ্ছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বেশিরভাগই। তো এই যে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে যে গ্যাস ব্যবহার করা হয়, গ্যাস তো রিনিউয়েবল না, এটা লিমিটেড সোর্স। আবার হচ্ছে আমরা যে হচ্ছে ডিজেল জেনারেটর যদি কেউ ব্যবহার করি বা গ্যাস জেনারেটর ব্যবহার করলেও গ্যাস লাগবে, গ্যাস কানেকশন লাগবে যেটা রিনিউয়েবল এনার্জি না। তারপরে হচ্ছে আমরা ডিজেল হচ্ছে ব্যবহার করি, এটাও তো হচ্ছে খনি থেকে আসে, সুতরাং এটাও কিন্তু অফুরন্ত না। সুতরাং আমাদের এনার্জিটা যেহেতু অফুরন্ত না, সেক্ষেত্রে এনার্জি কনজামশনকে অবশ্যই আমাদের কমায় নিয়ে আসার দিকে নজর রাখা দরকার। কিন্তু সেদিক থেকে আবার প্রোডাক্টিভিটি কমাইলে কিন্তু চলবে না, নতুন নতুন মডেল তোমাকে বের করতে হবে। কারণ প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে মেশিন ম্যানুফ্যাকচারারদের নিজেদের মধ্যকার হচ্ছে লড়াইটাও খুব জরুরি, নিজেদের মধ্যকার লড়াইটাও এখানে একটা বিষয়, যেই জন্য নতুন নতুন ফিচার সবাই বের করে। যাই হোক, রিটার হচ্ছে তারা একটা গ্রাফের মাধ্যমে, যে গ্রাফটা আমি অনেকক্ষণ ধরে ডিসপ্লেতে রেখে দিয়েছি, এই গ্রাফের মাধ্যমে তো এই গ্রাফের মাধ্যমে হচ্ছে তারা প্রকাশ করছে যে কতটুকু পরিমাণ তারা মনোযোগী এনার্জি কনজাম্পশনকে কমানোর ব্যাপারে। এই গ্রাফটা যেটা বলে, তো এই গ্রাফটা যেটা বলে সেটা হচ্ছে 1988 সাল থেকে, 1988 সাল থেকে তারা একটা লিখেছে যে 1988 সালে তাদের কোন মডেল ছিল, এরপরে এক্স অক্ষ বরাবর হচ্ছে কত সাল এবং সেই সাল অনুযায়ী কি মডেল তাদের ছিল, এটা হচ্ছে এক্স অক্ষে। আর ওয়াই অক্ষে হচ্ছে 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হলো সেটার পার্সেন্টেজ। আমি আবারও বলি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয় সেটার একটা পার্সেন্টেজ। পার্সেন্টেজ কেন? যেমন প্রথমটায় হচ্ছে 1988 সালে E7/6 মডেল, সেই মডেলে 1 কেজি কম স্লাইভার বানানোর জন্য যদি যদি এক্স কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়ে থাকতো, সেই এক্স কিলোওয়াট আওয়ার বিদ্যুৎকে তারা ধরে নিয়েছে 100%। এর মানে কিন্তু এই না যে 100 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হতো, যদি এক্স কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয় সেটাকে ধরে নেওয়া হয়েছে 100%। সেই 100%-এর সাপেক্ষে আমাদের বর্তমান সময়ের মডেলগুলি কতটুকু বিদ্যুৎ কম খরচ করে এই জিনিসটাকেই দেখানো হচ্ছে। যেমন 1988 সালে তাদের মডেল ছিল হচ্ছে E7/6। E7/6 এর ব্যাপারে এটা বলে রাখা যায়, আমাদের প্লেনের বইয়ে আমরা হচ্ছে যেই কম্বার মেশিনটা নিয়ে আমরা কথা বলি, ক্লেনের বই যেই মডেলের বেসিসে লেখা সেটা হচ্ছে E7/5, ঠিক E7/6 এর আগের মডেলটাই। এর পরবর্তী সময় খেয়াল করো, 1995-তে যখন E60 মডেলটা আসে, তখন E7/6 এ যদি 100% খরচ হয়, খেয়াল করে দেখো E60-তে খরচ হয়ে যায় 85, অর্থাৎ 15%-কে কমায় নিয়ে আসছে। তার পরবর্তী মডেল আসছে হচ্ছে 4 বছর পরে E62, আরো 5.5% কমায় নিয়ে আসা হয়েছে। তারপরে মডেল আসছে 2004-এ, আরো 5% কমায় নিয়ে আসা হয়েছে, এবং 2007-এ হচ্ছে একটা বড় জাম্প যে 12.5% এনার্জি কনজাম্পশনকে কমায় নিয়ে আসা হয়েছে। তার মানে 1988 থেকে 2007
এই হচ্ছে 19 বছরে রিটার তাদের এনার্জি কনজামশনকে প্রায় 35% কমায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। 35% কম না কিন্তু, প্রচুর পরিমাণ। এখন এই কাজটা করতে গিয়ে তারা 1999 সাল থেকে একটা নতুন স্ট্র্যাটেজি তারা হচ্ছে হাতে নিয়েছিল, এটাকে ওরা সংক্ষেপে বলে সিএপিডি। সিএপিডির ফুল মিনিং হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট। আমি আবারও বলি, কম্পিউটার অ্যাসিস্টেড অর্থাৎ কম্পিউটারের সাহায্য সংবলিত, প্রসেস ডেভেলপমেন্ট অর্থাৎ কম্পিউটারের সাহায্য নিয়ে প্রসেসটাকে ডেভেলপ করাটাই হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড প্রসেস ডেভেলপমেন্ট। এখন এই সিএপিডির আওতায় তারা কি করলো, সিএপিডির আওতায় তারা মূলত যেখানে নজর দিল, সবার প্রথমে কম্বিং মেশিনের জন্য যে ইলেমেন্টগুলি তারা ব্যবহার করবে, যে স্পেয়ার পার্টস তারা ব্যবহার করবে, এই স্পেয়ার পার্টস এর মাসকে অপটিমাইজ করা হলো। অর্থাৎ যতটুকু সম্ভব হচ্ছে মাসকে কমায় নিয়ে আসা হলো, নতুন নতুন মেটাল অ্যালয় ব্যবহার করে, হচ্ছে লাইটার ওয়েট অর্থাৎ হালকা ওজনের মেটাল অ্যালয় সংকর ধাতু ব্যবহার করে হচ্ছে ইলামেন্টের মাসগুলিকে কমায় নিয়ে আসা হলো, যেন খরচ কম হয়। তারপর হচ্ছে মোটরের এফিসিয়েন্সি বাড়ায় ফেলা হলো, এই ধরনের কাজ তারা করে সিএপিডির ব্যানারে। তখন হচ্ছে তারা উল্লেখযোগ্যভাবে এনার্জি কনজাম্পশনকে কমায় নিয়ে আসতে সক্ষম হয়। যাই হোক, তো এনার্জি কনজাম্পশনটা কমানো প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে এটাও যে একটা ম্যানুফ্যাকচারারদের মূল একটা কাজের মধ্যে, সেটা সম্পর্কে আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। এরপরে আমরা আরেক একটু হচ্ছে জিনিসটি আমরা কথা বলবো। এবারও তোমরা হচ্ছে ডিসপ্লে ডান দিকে একটা গ্রাফ দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই গ্রাফটা হচ্ছে কম্বিং মেশিন ব্যবহার করার সময় বা একটা কম্বার ব্যবহার করার সময় আমরা প্রসেস প্যারামিটার গুলি নিয়ে কিভাবে চিন্তা করি, কি কি প্রসেস প্যারামিটার মূলত ব্যবহার করা খুবই জরুরি, বেসিক প্রসেস প্যারামিটার গুলি কি কি, এবং এই প্রসেস প্যারামিটার গুলির হচ্ছে তোমার কিভাবে আমরা কমাতে পারি বা কিভাবে বাড়ালে তাদের কোথায় কোথায় নির্ভর করবে, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা একটা গ্রাফ নিশ্চয়ই দেখতে পাচ্ছি ডান দিকে, পেজের ডান দিকে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো এই গ্রাফের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো, এই গ্রাফের চারটা কালারের কলাম দেওয়া আছে। চারটা কালারের কলামই হচ্ছে চারটা সিনারিও, সিনারিও নাম্বার 1, সিনারিও নাম্বার 2, সিনারিও নাম্বার 3 এবং 4। তো চারটা প্রসেস প্যারামিটার নিয়ে এখানে কাজ করা হয়েছে, কম্বিং মেশিনের চারটা প্রসেস প্যারামিটার নিয়ে এখানে কাজ করা হয়েছে। প্রথম প্রসেস প্যারামিটারটা হচ্ছে নিপ রেট। নিপ রেট মানে ব্রেকেটে লেখা আছে নিপস পার মিনিট। তো যেমন প্রথম সিনারিওতে 500 লেখা, তার মানে 500 নিপস পার মিনিটে মেশিন চালানো হচ্ছে। তারপরে দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ব্যাট ওয়েট। ব্যাট ওয়েট মানে হচ্ছে ল্যাপ ওয়েট, আমরা যে ল্যাপ ব্যবহার করি সেই ল্যাপটাকে ব্যাট বলা হচ্ছে, ল্যাপ ওয়েট গ্রাম পার মিটারে। এখানে লেখা আছে 76, সিনারিও নাম্বার 1, সবার বাম পাশের কলামটা নিয়ে কথা বলছি আমরা, 76 গ্রাম পার মিটার। ফিড লেন্থ মিলিমিটারে দেওয়া আছে 5.2। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বইতে পড়ে এসেছি, ফিড লেন্থ হতে পারে 4.3 থেকে 6.7 মিলিমিটার বা 5 থেকে 7 মিলিমিটার, এরকম ফিড লেন্থ হতে পারে। আর সবার শেষে হচ্ছে নয়েল পার্সেন্টেজ 17%। নয়েল পার্সেন্ট মানে হচ্ছে কমবারে আমরা আগেই বলেছি যে কিছু শর্ট ফাইবারকে ফেলে দিতে হবে, তো যেই শর্ট ফাইবারটাকে আমরা ফেলে দিচ্ছি সেই ফাইবারটাকেই আমরা বলি হচ্ছে নয়েল। সোজা কথায় কম্বার মেশিনের যে ওয়েস্ট হয়, যে ওয়েস্ট হয় সেই শর্ট ফাইবারটাকে আমরা ফেলে দিই, ওটাই তো ওয়েস্ট। তো ওই শর্ট ফাইবারটার পার্সেন্টেজটাকেই, ওই ওয়েস্টটাকেই বলা হয় হচ্ছে নয়েল। নয়েল পার্সেন্ট 17%, অর্থাৎ 17% শর্ট ফাইবার আমরা ফেলে দিচ্ছি। তো এই চারটা, সবার বাম দিকের কলাম নিয়ে কথা বলছি আমরা, এই চারটা প্যারামিটার নিয়ে যখন কাজ শুরু করা হলো, তখন দেখা প্রথম এই জায়গায় লেখা আছে হচ্ছে আউটপুট কেজি পার আওয়ার। তো 65 কেজি পার আওয়ার, উপরে 70 কেজি পার আওয়ার, তার মানে মাঝামাঝি পাওয়া গেল, অর্থাৎ মোটামুটি 67। একজন বলেছে শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, কারণ আমার অডিও অন আছে, তো আশা করা যায় রেকর্ডেড ভার্সনে শুনতে পাবে পুরোপুরি। তো 60, তো প্রথম সিনারিও অনুযায়ী আমরা প্রোডাকশন আউটপুট পাচ্ছি হচ্ছে, প্রোডাকশন আউটপুট পাচ্ছি হচ্ছে 67 কেজি পার আওয়ার, যেহেতু 65 এবং 70 মাঝামাঝি, 67 কেজি পার আওয়ার। এরপরে যদি আমরা চিন্তা করি কোয়ালিটি কিরকম,
কোয়ালিটি হচ্ছে মডারেট, এই মাঝ বরাবর হচ্ছে অ্যাভারেজ একটা লাইন টানা আছে মাঝ বরাবর, কোয়ালিটি হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি। অ্যাভারেজ কোয়ালিটির উপরে গেলে হচ্ছে বেটার কোয়ালিটি পাবো, এবং অ্যাভারেজ কোয়ালিটির যদি নিচে আসে তাহলে হচ্ছে আমরা পুয়ারার কোয়ালিটি পাবো। উপরে পাবো হচ্ছে বেটার কোয়ালিটি, আর নিচে আসি মানে যদি সেটা হচ্ছে পুয়ারার কোয়ালিটি। আর এরপরে সবার উপরে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট এখানে মিনিমাম, মিনিমাম না সরি, এটা অ্যাভারেজ দেখাচ্ছে, এই যে ডট লাইনটা হচ্ছে অ্যাভারেজ, উপরে গেলে হায়ার কস্ট, নিচে আসলে লোয়ার কস্ট। অর্থাৎ 500 নিপস পার মিনিটে যদি মেশিন চলে, 76 গ্রাম পার মিটারে যদি ল্যাপ ওয়েট থাকে, 5.2 মিলিমিটার যদি ফিড লেন্থ হয়, এবং নয়েল যদি 17% হয়, তাহলে আমরা মোটামুটি একটা মডারেট লেভেলের জিনিসপত্রই পাচ্ছি। প্রোডাকশন কস্টও মোটামুটি, কোয়ালিটি মোটামুটি, আউটপুটও মোটামুটি পাচ্ছি 67 কেজি পার আওয়ার। তো এই অবস্থায় দ্বিতীয় সিনারিওর দিকে যদি আমরা তাকাই, যেটাকে একটু, এটাকে কি বলে, সম্ভবত লেমন ইয়েলো, আচ্ছা যে আমি কালার ভালো চিনি না। তো এই দ্বিতীয় সিনারিওতে হচ্ছে যদি দিকে তাকাই, তাহলে এখানে আসলে দেখতে পারবো যে এখানে কিন্তু ল্যাপ ওয়েটটাকে 76 থেকে বাড়িয়ে করে ফেলা হয়েছে 80 গ্রাম পার মিটার, বাকি সব প্রসেস প্যারামিটার কিন্তু সেম। 76 গ্রাম পার মিটার থেকে করা হয়েছে হচ্ছে 80 গ্রাম পার মিটার। এখন 76 থেকে যে 80 গ্রাম পার মিটার করা হলো, তো এইটুকু হচ্ছে বৃদ্ধি করা হলো। এখন প্রশ্ন হলো আমরা কি কত বেশি আমরা বাড়াতে পারবো, অর্থাৎ ল্যাপ ওয়েট কম হলে ভালো নাকি বেশি হলে ভালো, যেমন দ্বিতীয় সিনারিওতে বাড়ানো হয়েছে। তো বোঝাই যাচ্ছে ল্যাপ ওয়েট যদি আমরা বাড়াই তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি অবশ্যই বাড়বে। ল্যাপ ওয়েট বাড়ে, যে ল্যাপটা যাচ্ছে আগাচ্ছে সামনের দিকে, সেই ল্যাপটা যদি মোটা হয় অবশ্যই বেশি পরিমাণ ফাইবার জায়গা নেবে এবং প্রোডাক্টিভিটি বাড়বে, কিন্তু কোয়ালিটি আসলে ফল ডাউন করবে। তো এখনকার মডেল পর্যন্ত যেটা E76 এ ছিল, বা এখনকার মডেলগুলিতেও হাইয়েস্ট, সর্বোচ্চ 80 গ্রাম পার মিটার কাউন্টের ল্যাব ব্যবহার করা হয়, এর চেয়ে কোর্সার কাউন্টের ল্যাব ব্যবহার করা হয় না। হ্যাঁ, ল্যাব ফর্মারে এর চেয়ে কোর্সার কাউন্টের ল্যাব বের করা সম্ভব, কিন্তু যদি আমরা 80 গ্রাম পার মিটারের চাইতেও কোর্সার কাউন্টের ল্যাব ব্যবহার করি, সমস্যা যেটা হবে, কম্বিং সেগমেন্টের জন্য ওই অধিকতর মোটা ল্যাবটাকে কম করে ইফেক্টিভলি কম করাটা কম্বিং সেগমেন্টের জন্য খুব কঠিন হয়ে যাবে, তখন কোয়ালিটি ফল ডাউন করতে বাধ্য। তো কোয়ালিটির উপরে খুব বেশি আঘাত না করে মডারেট লেভেলে থেকে আমরা সর্বোচ্চ 80 গ্রাম পার মিটার পর্যন্ত হচ্ছে ল্যাপের থিকনেসটাকে রাখতে পারি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি, আমি কোশ্চেন নিব, সমস্যা নেই। না বুঝতে পারলে, যদি কিছু না বুঝে আপাতত লিখে রাখো, বা নিতান্তই না বুঝলে আমাকে চ্যাট বক্সে জানাতে পারো। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে, সহজ জিনিসই, শুধু আমরা একটু আলোচনা করছি আর কি, যে কমালে কি হয় বাড়ালে কি হয়। তো 76 গ্রাম পার মিটার থেকে যখনই আমরা 80 গ্রাম পার মিটার করে ফেললাম, এক ধাক্কায় কিন্তু আউটপুট বেড়ে যাচ্ছে। দেখো, আগে ছিল 67 কেজি পার আওয়ার, এখন চলে যাচ্ছে 72 কেজি পার আওয়ার। এই জাম্পটা কেন করলো? খুব সহজ, আগে আমি যেই ল্যাপ ফিড দিচ্ছিলাম সেটার ওয়েট, সেটার কাউন্ট ছিল গ্রাম পার মিটার 76, এখন হচ্ছে 80 গ্রাম পার মিটার। ফিড লেন্থ কিন্তু সেম, আগে 5.2 মিলিমিটার করে দিতাম, এখনো হচ্ছে 5.2 মিলিমিটার করেই দিচ্ছি। তো সুতরাং ফিড লেন্থ সেম, কিন্তু আমরা ল্যাপের ওয়েট বাড়ায় দেওয়ার কারণে অবশ্যই প্রোডাকশনের ক্ষেত্রে আমরা একটা জাম্প কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু প্রোডাকশন যখন বেড়ে গেল, তখন একই সাথে কিন্তু দেখো কোয়ালিটিটাও অ্যাভারেজ থেকে কিছুটা পুয়ার হয়ে গেল। কোয়ালিটি কেন পুয়ার হলো, আমি আগেই বলেছি যে যেহেতু তুমি 76 এর জায়গায় 80 গ্রাম পার মিটার করে দিয়েছ, ফিড লেন্থও কমাও নাই, নিপস পার মিনিটও কমাও নাই, ল্যাপের ওয়েট বাড়িয়ে দিয়েছ, সুতরাং কম্বিং সেগমেন্টের উপরে চাপ বেড়ে গেছে, কম্বিং সেগমেন্টের উপরে চাপ একটু বেড়ে গেছে, কম্বিং সেগমেন্টের উপরে চাপ একটু বেড়ে যাওয়ার কারণে হচ্ছে কোয়ালিটিটা একটু ফল ডাউন করেছে। এটা হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করার কারণ। তো কোয়ালিটি খানিকটা ফল ডাউন করেছে ঠিক, কিন্তু প্রোডাকশন কস্ট দেখো অনেক কমে আসছে, অ্যাভারেজ থেকে অনেক কমে আসছে। কেন কমে আসলো? খুব সহজেই, প্রোডাক্টিভিটি যেহেতু বেড়ে গেছে, সেম টাইম সেম মেশিন ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রোডাক্টিভিটি বেশি, অর্থাৎ বেশি প্রোডাক্ট পাচ্ছি, সুতরাং অবশ্যই প্রোডাকশন কস্ট অনেক বেশি কমে আসবে। তারপরে 3 নম্বর সিনারিও যদি খেয়াল করো, 3 নম্বর সিনারিও, 3 নম্বর সিনারিওতে গিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের নিপস পার মিনিট 500ই আছে, ব্যাট ওয়েটও 80 ঠিক আছে, নয়েল পার্সেন্টেজও ঠিক আছে, কিন্তু ফিড লেন্থ আগের চাইতে কম, আগে ছিল 5.2 মিলিমিটার,
আর এখানে করে দেওয়া হয়েছে ফিড লেন্থ 4.7 মিলিমিটার। এখন 4.7 মিলিমিটার ফিড লেন্থ যে করে দেওয়া হলো, তো এই 4.7 মিলিমিটার যে ফিড লেন্থ, এইটার কারণে তোমার কাছে মনে হতে পারে যে মাত্র 0.5 মিলিমিটার কমায় দিলাম, এটার এমন কি বা ক্ষতি, তো বা এটার এমন কি বা কম। আসলে কিন্তু অনেক কম, কারণ একবার নিপিং এই তুমি 0.5 মিলিমিটার কম ফিড দিচ্ছ। আর 1 মিনিটে দেখো এখানে লেখা আছে 1 মিনিটে নিপিং হচ্ছে 500 বার, 1 মিনিটে নিপিং হচ্ছে 500 বার। প্রত্যেক নিপিং এ তুমি যদি 0.5 মিলিমিটার ফিট কমায় দাও, তাহলে 500 বার নিপিং এ কিন্তু 500 × 0.5, 250 মিলিমিটার তুমি ফিট কম দিচ্ছ। তো 1 মিনিটেই তুমি 250 মিলিমিটার ফিট তুমি কম দিচ্ছ, অনেক কম, কিন্তু অনেক কম, যে প্রত্যেক মিনিটেই তুমি 250 মিলিমিটার ফিট কম দিচ্ছ। তো যেহেতু তুমি ম্যাটেরিয়ালের ফিট কমায় দিয়েছ, তার মানে কি? তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল আসছে কম, অর্থাৎ কমিং সেগমেন্ট ম্যাটেরিয়ালকে কম করার জন্য, ইফেক্টিভলি কম করার জন্য প্রচুর সময় পাচ্ছে তুলনামূলকভাবে। অর্থাৎ আগে এক গাদা ল্যাপ আসতো, এখন কম ল্যাপ আসে, সুতরাং অবশ্যই হচ্ছে ইফেক্টিভলি আগের চাইতে বেশি কম করা সম্ভব। কিন্তু প্রথম মাশুল যেটা দিতে হবে এই কাজ করলে, সেটা হচ্ছে প্রোডাকশন কমে যাবে। দেখো অনেক কমে আসছে, প্রায় 63 এর মতো হবে, হয়তো 63 কেজি পার আওয়ার প্রোডাকশন অনেক কমে আসছে। কেন? কারণ ওই যে 1 মিনিটে তুমি 250 মিলিমিটার করে করে ফিট কমায় দিচ্ছ, অবশ্যই প্রোডাকশন কমে আসবে। কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়ে গেছে, অ্যাভারেজ থেকে অনেক বেটার। কেন বেটার আসলো? আমি মাত্রই বলেছি যে হচ্ছে যেহেতু ম্যাটেরিয়ালের পরিমাণ কম, তার মানে কমিং সেগমেন্টের কাছে কম সংখ্যক ফাইবার আসছে। কম সংখ্যক ফাইবার আসলে কমিং সেগমেন্ট খুব আরামসে কম করতে সক্ষম, কোয়ালিটি ভালো হবে, অনেক ভালো হবে। আর প্রোডাকশন কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কেন? কারণ সেম টাইম সেম মেশিন, কিন্তু প্রোডাকশন রেট অনেক কমে গেছে, তাই প্রোডাকশন কস্ট অনেক বেশি বাড়বে। তো কারণগুলি আশা করি বোঝা যাচ্ছে যে কেন বাড়লো, কেন কমলো, এই জিনিসগুলি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম যে কোন কোন কারণে এই খরচ বাড়ে কমে, বা কোয়ালিটি বাড়তে পারে কমতে পারে, এই জিনিসগুলি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। 4 নম্বর সিনারিও যেটা, সবার শেষ সিনারিওতে খেয়াল করো, নিপস পার মিনিট একই রইল, 80-র জায়গায় 80 রইল, 4.7-এর জায়গায় 4.7, একটুখানি চেঞ্জ করা হয়েছে, নয়েল পার্সেন্টেজকে 15% করে ফেলা হয়েছে। অর্থাৎ আগের সিনারিও 3-তে আমরা হচ্ছে 17% নয়েল শর্ট ফাইবারকে রিমুভ করার কথা চিন্তা করেছিলাম, আর এখানে এসে হচ্ছে আমরা 15% হচ্ছে ফাইবারকে রিমুভ করার চিন্তা করব, অর্থাৎ 15% শর্ট ফাইবারকে রিমুভ করব। অর্থাৎ আগের চাইতে সিনারিও নাম্বার 3-এর চাইতে আমরা এখানে ধরেই রেখেছি যে সিনারিও নাম্বার 3-এর চাইতে আমরা এখানে 2% শর্ট ফাইবার কম রাখবো, 2% শর্ট ফাইবার হচ্ছে কম রাখবো। তো অর্থাৎ 15% ফাইবার ফেলে দেবো, তার মানে কি আমরা হচ্ছে 2% ফাইবার কিন্তু সেভ করতে যাচ্ছি। তোমার কাছে আবারও মনে হতে পারে 2% ফাইবার এমন কি বা বিষয়, কিন্তু 2% ফাইবার কিন্তু বিশাল বড় জিনিস। যেমন ধরা যাক তুমি যদি কম বারে 8টা ল্যাপ দাও, 8টা ল্যাপ, প্রত্যেকটা ল্যাপের 25 কেজি হলে 8টা ল্যাপ হচ্ছে 400 কেজি, 400 কেজি, তাহলে প্রতি 100 কেজিতে তুমি 2 কেজি হচ্ছে সেভ করছো, ঠিক আছে? তার মানে 400 কেজি, তার মানে 8 কেজি, 8 কেজি হচ্ছে তোমার সেভ হবে। 25 কেজি প্রত্যেক হচ্ছে তোমার এই 400 কেজির মধ্যে তুমি হচ্ছে 800 কেজি সেভ করে ফেলতে পারছো, অনেক কিন্তু। তো এখন তাহলে তুমি এখন চিন্তা করো, কম্বারের হচ্ছে প্রোডাকশন যদি হয় 2 টন পার ডে, একদিনে তুমি হচ্ছে 2 টন মানে 2000 কেজি, তো 400 কেজিতে যদি তুমি 8 কেজি সেভ করো, তাহলে 2000 কেজির জন্য তুমি হচ্ছে 5-4-এ হিসাব গোলমাল পাকায় ফেললাম, প্রতি 100 কেজিতে তুমি হচ্ছে 2 কেজি সেভ করছো, ঠিক আছে? তাহলে হচ্ছে 2000 কেজি, তার মানে 20 গুণ, তারপর 80 কেজির মতো তোমার সেভ হয়ে যাবে 2 টনের মধ্যে, প্রচুর প্রচুর সেভ হচ্ছে। তো এই 2% ফাইবার বাঁচানোর কারণে দেখো প্রোডাকশনটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 63, এখন চলে আসছে 65 কেজি পার আওয়ার। কেন বাড়লো? কারণ হচ্ছে ওই যে আমি 2% ফাইবার সেভ করছি, 2% ফাইবারকে কম ফেলে দিচ্ছি, আর কোয়ালিটি অ্যাভারেজ, আগের সিনারিওতে খুব বেটার ছিল, এখন অ্যাভারেজ, কারণ ওই যে 2% ফাইবার বেশি নিচ্ছি, তাহলে আমি কিছু শর্ট ফাইবার বেশি নিচ্ছি, সুতরাং অবশ্যই হচ্ছে আমার কোয়ালিটিটা একটুখানি আগের চাইতে কমে আসছে। প্রোডাকশন কস্ট অনেক কমে আসছে। কেন কমে আসলো অনেক? কারণ হচ্ছে আমরা ওই 2% ফাইবার হচ্ছে বাঁচানোর কারণে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি কমে আসছে। এই হচ্ছে মোটামুটি 4টা সিনারিও। এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এই 4টা সিনারিওর মধ্যে
কোনটা হচ্ছে তোমার অধিকতর উত্তম, যে চারটা সিনারিও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই চারটা সিনারিওর মধ্যে কোনটা বেটার? এখন কোনটা বেটার এটা আসলে বেটার বলাটা ঠিক হবে না, কারণ এক এক উদ্দেশ্য অনুযায়ী এখানে এক এক রকম কাজ করবে। যেমন আমি যদি তবে বেটার না বলে আমি যদি বলি মডারেট কোয়ালিটি, মডারেট চাই, প্রোডাকশন কস্ট মডারেট চাই, আউটপুট মডারেট চাই, তাহলে সবার লেফট যেটা বাম দিকে এই সিনারিওটা বেছে নেওয়া যেতে পারে। যদি এরকম হয় আমার হচ্ছে কোয়ালিটি বুঝি না, কোয়ালিটি মোটামুটি হইলেও চলবে কিন্তু প্রোডাকশন কস্টকে কমায় নিয়ে আসতে হবে, কোয়ালিটিও একটুখানি লস হলেও সমস্যা নেই, প্রোডাকশন কস্টকে একটুখানি কমাইতে চাই কিন্তু প্রোডাক্টিভিটি আমি বাড়াইতে চাই, প্রোডাক্টিভিটি বাড়াইতে চাই, তখন হচ্ছে আমার 2 নম্বর সিনারিও। আর এমন যদি হয় যে প্রোডাকশন কস্টের কোনো পরোয়া করি না, কোয়ালিটি খুব ভালো চাই, তাহলে 3 নম্বর সিনারিও। আর যদি এরকম চাই কোয়ালিটি অ্যাভারেজ হলেও চলবে কিন্তু যে কোনো মূল্যেই হোক প্রোডাকশন কস্টকে মিনিমাম রাখতে হবে, তাহলে হচ্ছে আমাদেরকে 4 নম্বর সিনারিওর দিকে আগাতে হবে। তো এইভাবে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে আমাদের কি প্রয়োজন সে অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এই প্রসেস প্যারামিটার গুলিকে কমাতে পারি এবং বাড়াতে পারি। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস প্যারামিটারের সাথে আমার প্রোডাকশন কস্ট, কোয়ালিটি এবং আউটপুটের মধ্যকার সম্পর্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটু কথা বলার সুযোগ দিব। তো যাদের হচ্ছে আচ্ছা, তো যাদের হচ্ছে কোনো প্রশ্ন আছে তারাই কেবল মাত্র হচ্ছে প্রশ্ন করবে, তারাই কেবল মাত্র হচ্ছে আনমিউট করবে। যাদের প্রশ্ন আছে তারাই কেবল মাত্র হচ্ছে আনমিউট করবে, যাদের প্রশ্ন নাই তারা চাইলে লিফট করতে পারো। যাদের প্রশ্ন আছে তারাই হচ্ছে আনমিউট করে প্রশ্নটা করো। কারো যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আনমিউট করে প্রশ্ন করতে পারো। কারো কি প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্ন নাই, কিন্তু স্যার একটা সমস্যা, যে অ্যাটেন্ডেন্স বলো। সময় আমার নেট খুব খারাপ ছিল, যার কারণে স্যার আমি প্রেজেন্টটা দিতে পারি নাই। 051 আপনাকে মেসেজ করছি। 051 আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, দেখি আর কারো প্রশ্ন আছে কিনা। জি স্যার। কি স্যার আর কোনো প্রশ্ন আছে কি কারো? নাই। আচ্ছা, তাহলে যাদের অ্যাটেন্ডেন্স বাকি তারা থাকো, বাকিরা লিভ করতে পারো। হ্যাঁ, তারা হচ্ছে মিটিং এন্ড করে দাও। অ্যাটেন্ডেন্সটা বাকি তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা হচ্ছে শুরুতেই দিয়ে নিও। হ্যাঁ, আমি কিন্তু মোটামুটি ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, একটু চেষ্টা করো তখন যেন দিয়ে দেওয়া যায়, কারণ হ্যাঁ যাদের আমি তখনও ছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে এত প্রবলেম হচ্ছিল যার কারণে স্যার শুধু কানেক্টিং দেখা যাচ্ছে, কানেক্টিং দেখা যাচ্ছে। পরবর্তী আচ্ছা ঠিক আছে, কারণ এই যেমন দেখো এখন তোমার হচ্ছে এটা ঘুরতেছে ঘুরতেছে, ভালো কথা। তোমার আইডি কত? 18151 051। আচ্ছা, যদি আমি দেখি 51 দেওয়া আছে তাহলে কিন্তু তোমার আবার প্রেজেন্টারে আমি অ্যাবসেন্ট করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। এখন যদি সফটওয়্যারে দেখি যে তোমারটা প্রেজেন্ট দেওয়া আছে তাহলে আবার তোমারে আমি অ্যাবসেন্ট করে দিব কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। 50-50 মানে কি? মানে স্যার 50-50 চান্স পেতেও পারে নাও পেতে। হ্যাঁ, পেতেও পারো নাও পেতে পারো। সেকশন 51 দেওয়া নাই, দেওয়া হয় নাই। হ্যাঁ, ভয় পাবো না। রেকর্ডটা বন্ধ করে দেই, ছেড়ে দিব স্যার। হ্যাঁ, বাস ছেড়ে দিতে পারে যে কোনো সময়। তোমরা জায়গা রাখা শুরু করো, তাড়াতাড়ি বন্ধুদের আগে পাঠায় দাও।